নমস্কার। অনেকেই আমাকে জানতে চান যে কোন বোকার কোম্পানির সাথে আমরা যুক্ত হব, অর্থাৎ হচ্ছে কোন বোকার কোম্পানিকে আমরা আমাদের অ্যাকাউন্ট খুলতে কাজে লাগাবো। তো এখানে আমি একটা বিষয় বলে রাখি, ভারতবর্ষে প্রচুর বোকার কোম্পানি আছে যারা বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে। এতদিন আমরা দেখেছিলাম, আজ থেকে 10 বছর আগে কিন্তু কোনো ডিসকাউন্ট ব্রোকার ছিল না, অনলাইন প্রসেসিং ছিল না। আমরা ফোন করতাম, তারপরে তারা বিভিন্ন শেয়ারকে কিনতেন তাদের ডেস্কটপে বসে, তখন কোনো অ্যাপস ছিল না। কিন্তু আজকে অনেক ডিসকাউন্ট ব্রোকার এসেছে, জিরোধা, আপস্টক, 5 পয়সা, তারপরে শেরখান, অ্যাঞ্জেল বুকিং। তো এরা বিভিন্ন ডিসকাউন্ট ব্রোকার, এরা খুব কম দামে ডেলিভারিতে চার্জই নেন না, তারপরে তারা কিন্তু অনেক রকম সুবিধা দেন, ব্রোকারেজ ক্রেডিট করার সুবিধা দেন। তো আজকের আলোচনাটা কিন্তু একটা ভিন্ন, যে আপনি কোনটা কিনবেন আপনাকে কিন্তু একটু বুঝতে হবে। কেননা অনেকে থাকেন যে না বুঝেই খুলে ফেলেন, তারপরে বলেন যে আমার মাসে এত চার্জ খুলছে, চার্জ কাটছে কেন, আমাকে খুলতে গেলে এটা অসুবিধা হচ্ছে। আমি বলবো যে আপনারা সঠিক ব্রোকারকে চুজ করুন। এই চুজ করার জন্য, মানে যেটাকে পছন্দ করার জন্য, কিন্তু একটা নির্দিষ্ট আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে। তো আমরা দেখে নিই যে এই অ্যাক্টিভ ব্রোকারে ভারতবর্ষে কারা প্রথম আছে। প্রথমেই আমরা যেটা দেখছি যে এখানে জিরোধা, জিরোধায় প্রায় 54,84,447টা তাদের অ্যাক্টিভ ব্রোকার আছে। আপস্টক তারপরে, এর সাথে টাটার কোম্পানি জড়িত আছে, সেটা হচ্ছে 42,61,522, দুটোই। এরপরে আছে অ্যাঞ্জেল বুকিং, 28,61,000, তারপরে গ্রোটা খুব পপুলার, কিন্তু এরাও এরপরে আছে। এরপরে আইসিআইসিআই সিকিউরিটি আছে 26 লাখের মতো, তারপর 5 পয়সা আছে, কোটাক আছে, এইচডিএফসি আছে, IIFL আছে, মতিলাল ওসওয়াল আছে। তো এই হচ্ছে আমাদের ব্রোকারের ইয়ে। যদি আমরা দেখি যে খুব কম সময়ে কিন্তু জিরোধা একটা ভালো জায়গায় গিয়েছে, 2010-এর দিকে তাদের ওপেনিং ছিল। তো তাদের যে ফাউন্ডার, সেও খুব অল্প বয়সী, তারাও কিন্তু খুব ভালো পরিষেবা কিন্তু মানুষের মধ্যে দিয়েছেন। তো এনাদের অ্যাপস এবং ওয়েবসাইট দুটোই আছে, আপস্টকেরও আছে, সবারই আছে। কিন্তু মানুষ কিন্তু কাদের পছন্দ করেছে সেটার অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে আমরা যদি একটা জিনিস দেখি, ভারতবর্ষে যদি দেখি, ভারতবর্ষে ডিম্যাট অ্যাকাউন্ট যে গ্রোয়িংয়ের যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা আমেরিকা প্রথম দেখবো, যে 32%, তারপর হচ্ছে 13.5% হচ্ছে চায়নায়, তারপর হচ্ছে 5.8% কিন্তু ভারতবর্ষে ডিম্যাট ওপেনিংয়ের গ্রো আছে। তো আমরা ইয়ার টু ইয়ার কিন্তু একটা ভালো গ্রো দেখেছি, যে ফিনান্সিয়াল ইয়ার 20-তে 41 এবং তারপরে 21-এ হচ্ছে 55 এবং 22-এ যেটা দেখছি সেখানে কিন্তু 81% গ্রো হয়েছে। এর কারণ অনেকে জানি যে সামনে এলআইসির আইপিও আছে, একটা বড় অঙ্কের আইপিও। এলআইসি পলিসি হোল্ডার যারা শেয়ার মার্কেটে আসেননি, তারা কিন্তু ডিম্যাট ওপেনিং করছে। তো আপনাকেও ভালো ডিম্যাট ওপেনিং করতে গেলে এগুলোকে মনে রাখতে হবে। একটা কথা বলে রাখি যে ভালো খারাপটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাকেও নির্বাচন করতে হবে, জানতে হবে। কেননা অনেকেই বিভিন্ন অ্যাডের চক্করে পড়ে কিন্তু অনেক কিছু লস করে থাকেন, যে আজকে অ্যাকাউন্ট খুলে কালকে তারা বিনা পয়সা দিচ্ছে, কালকে গিয়ে চার্জ তারা ধার্য করছে। আমি চাই না যে এরকমভাবে কেউ কিন্তু এই পরিস্থিতির শিকার হোক। তো আমরা দেখে নিই যে এনাদের যে স্টার্ট আপটা তৈরি হয়েছিল, সেখানে কিন্তু জিরোধা কিন্তু 100 করোড়ের বেশি তাদের স্টার্ট আপে প্রথমেই বলা যায় যে তাদের অ্যাকাউন্ট ওপেনিং যেমন হয়েছে, তাদের আয়ও বেড়েছে, তারাও আইপিও আনার চেষ্টা করছে। তো মার্কেটে তাদের স্টার্ট আপ কিন্তু যদি আমরা দেখি যে প্রথমের দিকেই আছে। তো হায়েস্ট ব্রোকার ফার্মের মধ্যে আমরা যদি দেখি যে এবছরই ডিম্যাট রেকর্ড ডিম্যাট ওপেনিং হয়েছে, সেটা তো আপনারা জানেন যে আইপিওর জন্য ইন্ডিয়ান ইনভেস্টররা নতুন যদি দেখেন যে 1.42 করোড় তারা ডিম্যাট ওপেনিং করেছে গোটা ভারতবর্ষের মধ্যে। এখনও আরও খুলবে নতুন নতুন, আমরাও চাই যে বেশি যদি ডিম্যাট ওপেনিং হয়, মার্কেটে একটা মানি ফ্লো আসবে এবং সকলের ক্ষেত্রেই সেটা মঙ্গলজনক। কেননা সকলেই ভালো, তাদের যেগুলো শেয়ার আছে সেগুলোই বিনিয়োগ করবেন এবং সেগুলোও বেসিকভাবে তাদের ইনকাম বাড়বে।
তো এবার ছোট্ট করে বলে নিই যে চার্জ কি কিভাবে কাটে। আমি একটা উদাহরণ টেনে আমরা অ্যানালাইসিস করব। আমরা এটা সোর্সটা জিরোধা থেকেই করছি। জিরোধা মোটামুটি অনেকেই প্রেফার করেন, নাম্বার ওয়ান বলে সেটাকেই আমি আজকে দেখাচ্ছি। আমরা বেসিক্যালি কাউকে বলছি না যে আপনি এটা খুলুন, আগে দেখে নিন আপনার কোনটা ভালো লাগে, তারপরে সেটাই খুলবেন। কেননা আমাদের এই ভিডিওটা কোনো অ্যাডিং নয় যে আপনি এটাই খুলতে হবে, এটাই খুলুন, আমরাও সেটা চাই না। যে যিনি ইনভেস্টমেন্ট করবেন তিনি অবশ্যই সেই বিষয়টা সম্বন্ধে তার জানা উচিত, না হলে কিন্তু ভবিষ্যতে সেটাই তার ক্ষতি হবে, কারণ তার সারা জীবনের বিনিয়োগ কিন্তু এই জায়গায় থাকে। তো ট্যাক্স এবং চার্জ নিয়ে অনেকের কোশ্চেন ছিল যে আচ্ছা আমি কোন চার্জ এবং কত করে কাটছে। তো আমি একটা উদাহরণের মাধ্যমে এখানে দেখাচ্ছি। ব্রোকারেজ জিরো, ব্রোকারেজ অন ডেলিভারি, আপনারা যে শেয়ার কিনবেন নিয়ে যাবেন সেটার কিন্তু কোনো ডেলিভারি চার্জ নাই জিরোধার ক্ষেত্রে। সিটিটি এসটিটি যেটা আছে সেটা কিন্তু আছে আপনার। এটা আমি যেটা দেখাচ্ছি এক্সাম্পল, কিন্তু 100টা শেয়ার বাইং করেছেন, 100টা শেয়ার বাইং করেছেন 100 টাকায়, আর সেলিং করেছেন 110 টাকায়, টোটাল টার্ন ওভার হচ্ছে 21,000 টাকা। তো এখানে আমি যেটা দেখাচ্ছি যে এখানে কি কি হয়, সিটিটি বা এসটিটি, হ্যাঁ, এখানে 0.1% বাই অ্যান্ড সেলিংয়ে লাগে, এটা কিন্তু গভর্নমেন্ট নাই। তো এটা লাগছে হচ্ছে আপনার 21 টাকা, আর ট্রানজাকশান চার্জ এনএসসির ক্ষেত্রে হচ্ছে 0.00345%, আর বিএসসির ক্ষেত্রে হচ্ছে 0.00345%, এটা সেমই আছে। হ্যাঁ, এখানে কোনো এটা আপনার এই পরিমাণ কাজ করতে গিয়ে 0.72 পয়সা সেটা হয়েছে। আর জিএসটি যেটা লেগেছে সেটা হচ্ছে 18% জিএসটি লেগেছে ব্রোকারেজ প্লাস ট্রানজ্যাকশান চার্জে, সেখানে হচ্ছে +13 পয়সা। সেবি চার্জ এখানটা হচ্ছে কোটিতে 10 টাকা, তাহলে আপনার এখানটায় সেই অনুপাতে ভাগ হয়েছে প্লাস হচ্ছে 0.2, তাহলে 0.02% মানে পয়সা আপনার লেগেছে। আর স্ট্যাম্প চার্জ মানে স্ট্যাম্প ডিউটি যেটা লাগে সেটাও এখানটায় আমি দিয়ে রেখেছি 0.015% টু হচ্ছে 1,500 টাকা, কোটি ক্রোর অন বাই সাইড মানে 1 কোটিতে এটা লাগে, তার মানে আমার এখানটায় করছে সেই অনুপাতে 1.5 টাকা, তাহলে 1 টাকা 50 পয়সা লাগছে। আর ডিপি চার্জ যেটা হচ্ছে, ডিপি চার্জটা হচ্ছে আপনার যেটুকু আপনার পড়ে থাকবে আপনার অ্যাকাউন্টে সেটার একটা চার্জ আছে, সেটা হচ্ছে 13.5 টাকা লাগবে, মানে 13.50 টাকা প্লাস জিএসটি পার স্ক্রিপ হয়ে স্টক আর সোল্ড যখন আপনি করবেন বিক্রি, সেটা হচ্ছে 15.93 টাকা। তাহলে আমার টোটাল ট্যাক্স এবং চার্জ হিসাবে যদি আমরা এগুলোকে যোগ করি তাহলে আমরা দেখছি যে 39.30 টাকা লাগছে। তাহলে আপনি যদি 100টা শেয়ার যদি 10 টাকা করে বিক্রি করেন তাহলে কিন্তু এই চার্জটা কিন্তু আপনার লাগবে। এখানে একটা মনে রাখে একটা নোট আছে, ডিপি চার্জটা কিন্তু ডিপোজিটারি যেটা সিডিএসএল সেটা নেন, সেটা কিন্তু আমরা সবাই জানি সিডিএসএল যেটা কোম্পানি আছে তারা কিন্তু ডিপি চার্জটা নেন। তো এই হচ্ছে আমাদের পুরো চার্ট, আপনারা এই অনুপাতে দেখে নিন। আমি দেখেছি যে মোটামুটি জিরোধা আপস্টক মোটামুটি একই, নাম্বার ওয়ান নাম্বার টু। আপনাদের যদি কারোর ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হয় আমাদের নিশ্চিতভাবে ফোন করবেন আমাদের নিচের দেওয়া নাম্বারে, এবং আপনারাও জানান যে কোন সুবিধাটা আপনারা কোন ডিম্যাট থেকে বেশি পান, আপনারাও অ্যানালাইসিস করুন। আর যদি আপনারা খুলতে চান ডিম্যাট, যদি আপনাদের খুলতে ইচ্ছা হয় তাহলে নিচের ডেসক্রিপশন যেখানে থাকবে সেখানটায় আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা জিরোধা এবং আপস্টকের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে গিয়েও আপনারা ডিম্যাটটা ওপেনিং করতে পারেন। কোনো অসুবিধা হলে আমাদের ফোন করবেন এবং আপনারাও লিখুন যে কোন কোন অসুবিধার সম্মুখীন হচ্ছেন ডিম্যাট খুলতে গিয়ে, এবং কোন ডিম্যাট আরও ভালো পরিষেবা দিলে আপনাদের সুবিধা হয়, কোন চার্জটা কমালে আমরা নিশ্চিতভাবে সেই আপনাদের যেসব অনুরোধগুলোকে আমরা ঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করব, যাতে আপনারা টাইমে ভবিষ্যতেও যাতে ভালো পরিষেবা পেতে পারেন। ঠিক আছে, আজকে আমাদের ভিডিওটা এটাই, ভালো লাগলে আপনাদের যে রিলেটিভ ফ্রেন্ড তাদের মধ্যে আমাদের ভিডিওটা শেয়ার করবেন, সকলের জানা উচিত। আমরা সিন্ধুকের তরফ থেকে চাই যে প্রত্যেকেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয়। নমস্কার, ধন্যবাদ।